কাছে একটি গানের আদেশ আছে। আমি সন্ধ্যারাতেই চেয়েছিলাম গানটি গাইতে, কিন্তু ওভাবে করে হয়ে ওঠে নাই। আর একটি বা দুটি গান করব, তারপরে বসে বসে গান আবার শুনবো। সময় একেবারেই শেষ প্রান্তে, ভুল বেয়াদবি আল্লাহর হাতে ক্ষমা করবেন, কারণ এসেই যখন পড়েছি ভুল করবই, ভুলে ভুলেই গেল জীবন। আমার দয়াল আজকের ফসি পাগলার দরবারে প্রেম ভক্তি রাখি। এ দরবারে আমার প্রথমবারের মতো আসা, ভক্ত অনুরাগী যারা আছে সকল ভক্তের চরণে ভক্তি। আমার শহীদ ভাই এত সুন্দর করে আমাদের আসর অলংকার করার জন্য যারা আসে, তারা এসে চলে যায়, খুব একটা সময় দিতে পারে না, কিন্তু সারাটা রাত্র থেকে একটা অনুষ্ঠানকে দায়িত্ব নিয়ে শুরু থেকে শেষ করা, এটা অনেক বড় একটা ব্যাপার। আর অর্থের যে ব্যাপারটা, দেখেন, মানি ইজ দ্য ফার্স্ট ফাদার। মানুষ টাকার জন্য বাবাকে বাবা বলে না, বাবার নামই হচ্ছে টাকা। এই অর্থটা যখন, অর্থ হচ্ছে মানুষের জীবনে সর্বোচ্চ সম্পদ। অর্থের জন্য ভাই চেনে না ভাইকে, সন্তান চেনে না বাবা মাকে, প্রিয়জন চেনে না প্রিয়জনকে। এই অর্থ যখন আপনাকে কেউ দিবে, তখন আপনার বুঝতে হবে যে এই অর্থের চাইতে আপনি তার কাছে অনেক মূল্যবান। যেভাবে শিল্পীদেরকে অর্থ দিয়ে সম্মান করে যাচ্ছেন, আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা সবটুকুই জানাচ্ছি। আমার মাতালের লেখা একটি গান গাইছি, ধন্যবাদ। ওরে ভোগলা বাজির ধোকায় পড়ে, ওকে ভোগলা বাজির ধোকায় পড়ে, বাবলি আন্দাজে বাজালি তার, ও তুই বেশ উড়ে বা জালি তার, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটালি রে মন চিরকাল, ও তুই ভোগলা বাজির ধোকায় পড়ে, ভোগলা বাজির ধোকায় পড়ে, বেসুরে বাজালি তাল, ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল, কাটাইলি রে মন চিরকাল। ও তুই বনের
আসলে কি কথা এরকম ছিল, ছাগল বকরি মহিষ উট দামি দামি গরু অস্ট্রেলিয়ান দেশি, মানে কেনার আগে দেখে মার কোন মাংসটা মজা বেশি, জিগা একেবারে এটা কি করাস নাকি এটা অস্ট্রেলিয়ান নাকি এটা দেশি, আসলে কি তা ছিল। কোরবানি করি দেহ খুব প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন, ওরে কোরবানি করি দেহ খুব প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন, নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, ওরে আত্মত্যাগী আসল কোরবান জেনে রেখো ভাই, ওরে নিজের চাইতে প্রিয় বস্তু আর তো কিছু নাই, এই আত্মত্যাগী আসল বস্তু জেনে রেখো ভাই, আরে দশ ইন্দ্রিয় ছয় কিরিপু, দশ ইন্দ্রিয় ছয় কিরিপু পারলে দমন করবো প্রেম রাখি অন্তরের ভিতর, ও যদি আল্লাহ সন্ধান চাও গো প্রেম রাখি অন্তরের ভিতর, ও ছিল কোরআনের বচন প্রিয় প্রাণ প্রিয় ধন ছিল, ওর তুই বড় গরু জবাই কইরা বিয়াই মারি দিলি না, ওরে এক টুকরা মাংসের লাগি কান্দে করি পোলা পান, বড় গরু জবাই কইরা বিয়াই মারি দিলি না, শহীদ ভাই গান শুনে মিটি মিটি হাসতেছে, বিয়ে বাড়ির রাম দেওয়া হয়েছে নাকি, আমি দেই নাই কোনোদিন, কারণ আপনারা অবশ্যই যারা কোরবানি দেন সেটার নিয়ম জানেন, এটা একটা আধ্যাত্মিকতার কথা, আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান আমার ভাবুক প্রেমিক তার গানের মধ্যে বলে গিয়েছেন, আসলেই যে তারা সাধক ছিলেন কারণ তারা জানতেন এবং বুঝতেন যে কি হবে কি হতে চলছে, আপনি আর আমি আম জনতা আইলাম আর খাইলাম দেখলাম আর সালা বইরা বললাম রাস্তা দিয়ে হাইটা চলে গেলাম কোনো কিছু বুঝলাম না, কিন্তু যা লিখে গিয়েছেন যা কবিরা নিদর্শন স্বরূপ বলে গিয়েছেন যেই কথাগুলো দেখিয়ে দিয়ে গেছেন সেগুলোই কিন্তু ঘটছে। ওরে বড় গরু জবাই কইরা বিয়াই মারি দিলি না, মাতাল রাজাকে কয় সারা জীবন লুইটা খাইলি ও তুই পরার মাল, ওরে তাই দেখিয়া পেছন হইতে চোখটা গেল মহাকালে চোখটা গেল মহাকালে, মাতাল রাজাকে কয় সারা জীবন লুইটা কাটাইলি রে মন চিরকাল, ঘুম দিয়া কাটাইলি রে মন চিরকাল, ভোকলা বাহির ভোকায়।
কাটাইলি রে মন চিরকাল, ঘুমদিয়া কাটাইলি রে মন চিরকাল, ঘুমদিয়া কাটাইলি রে মন চিরকাল, ও তুই ঘুমদিয়া কাটাইলি রে মন চিরকাল।